আমাদের ডুয়ার্স ভ্রমণের ফিফথ এপিসোডে রয়েছে জয়ন্তীতে সময় কাটানো, আর জয়ন্তী থেকে জিপে করে ছোট মহাকালে গিয়ে ট্রেক করে শিব মন্দির আর ওয়াটারফলস দেখা। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের বক্সা ফোর্টের ট্রেক সান্তালি বাড়ি থেকে, দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল। ওখান থেকে আমরা গাড়ি করে চলে এলাম জয়ন্তীতে। জয়ন্তী ভুটান পাহাড়ের বর্ডারের একটা ছোট্ট গ্রাম। পাশেই একটা বড় ধাবাতে বসে লাঞ্চ করে নিলাম, একদম পাতি ভেজ আর ননভেজ থালির আইটেম। তারপর খেয়ে দেয়ে সামনে এই শুকনো জয়ন্তীতে হেঁটে ঘুরে বেড়ালাম। সারা বছর জল থাকে এখানে, বিশেষ করে বর্ষাকালের সময়, কিন্তু শীতকালের দিকে ড্রাই থাকে। বর্ষাকালে এখানে সৌন্দর্য দারুণ লাগে। জয়ন্তী গ্রামটার অন্যান্য অবস্থান সহ প্রকৃতি প্রেমীদের জন্য একটা বাসস্থান হয়ে উঠেছে এবং এই ডুয়ার্স অঞ্চলের একটা জনপ্রিয় ইকোট্যুরিজম হটস্পট বলা যায়। জয়ন্তীর এই নির্মল পরিবেশ আর এই দৃশ্যকে প্রায় কুইন্স অফ ডুয়ার্স বলা হয়। আমরা এখান থেকে একটা জিপ ভাড়া করে গেলাম মহাকালে। ভুটান পাহাড়ের নিচের অংশে স্থানীয়ভাবে মহাকাল নামে পরিচিত শিবের একটা গুহা আছে। জিপে যাওয়ার সময় প্রচণ্ড ঝাঁকুনি হয়েছে, বেশ অনেকটা রাস্তা শুকনো নদীর পাথরের ওপর দিয়ে গেছে, তারপর উঁচু জায়গায় উঠেছে। এই জয়ন্তী থেকে বেশ কয়েকটা ট্রেকিং করা যায়, যেমন জুনেলি ট্রেক, পোখরি ট্রেক, জাঙ্গাল ট্রেক আর মহাকাল ট্রেক। আর এই মহাকাল ট্রেকে দুটো ভাগ আছে, যাকে বলা হয় ছোট মহাকাল আর বড় মহাকাল। আমরা ছোট মহাকালের এক্সপিরিয়েন্সটাই করলাম এইবারের জন্য। ড্রাইভারজি আমাদের বলল ওই দেখা যাচ্ছে ভুটানের পাহাড়। একটু দাঁড় করিয়ে বেশ কয়েকটা ফটো তুললাম। মহাকাল গুহা জয়ন্তীতে সবচেয়ে বিখ্যাত পর্যটন স্পট। মহাকালের স্ট্যালাকলাইট গুহাটি ভগবানের শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এবং এটি হিন্দুদের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান। এই মহাকাল গুহাগুলিতে যেই ভগবানের মূর্তি আছে তার মধ্যে এক হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দুই হলো ভগবান শিব, আর তিন নম্বর হলো মহাকালী। বেশ মজা লাগছিল এইরকম জায়গা দিয়ে যেতে আর ট্রেক করতে। এখানে শিবরাত্রি উৎসব খুব ভালোভাবে হয়। শিবরাত্রি উৎসব হলো মহাকালী গুহা দেখার সঠিক সময়, যেখানে মেলার আয়োজনও করা হয় আর এখানকার প্রতিটি মানুষ এখানে উদযাপন করে।
পাশেই একটা ওয়াটারফল দেখলাম। মন্দিরে আমাদের কপালে তিলক পরিয়ে দিল। আমি ঠিক করলাম পরের বার এসে আরো বাকি জায়গা ঘুরে দেখব। পরের ভিডিওর জন্য ফলো করো আমায়। তোমরা সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকো।